নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের বিতর্কে একে অপরের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন দুজনের মধ্যে প্রথম এই বিতর্কে যেসব বিষয় এসেছে সেগুলোর মধ্যে আছে অর্থনীতি গর্ভপাত পররাষ্ট্রনীতি গাজা ইজরায়েল যুদ্ধ আফগানিস্তানের তালেবান ইস্যু প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ছয় জানুয়ারি দাঙ্গাসহ নানা বিষয় নভেম্বরের প্রথম সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মঙ্গলবার রাত নয়টায় এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হয় বিস্তারিত রিপোর্টে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবার মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন কামলা ও ডোনাল্ড ট্রাম্প পেনিসেলভিনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মঙ্গলবার রাত নয়টায় এই নির্বাচনী বিতর্কে মুখোমুখি হন তারা ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে নব্বই মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে এবিসি নিউজ বিতর্কের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস বিতর্কে উঠে এসেছে অর্থনীতি গর্ভপাত ও প্রজনন ইউক্রেন গাজা যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সব বিষয়ে কমলা ও ট্রাম্প পরস্পরকে আক্রমণ করেন এমনকি তারা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও তোলেন একজন আরেকজনকে মিথ্যাবাদী বলেন আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে বিতর্কের আগে একাধিক জরিপে দেখা গেছে জনপ্রিয়তায় কমলা ও ট্রাম্প সমানে সমান শেষ পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোই নির্বাচনের ফলাফল ঠিক করবে এ বিতর্কের সাফল্যের ওপর নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যের ভোট বেশি টানতে পারছেন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই প্রথম কামলা ও ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নিলেন ট্রাম্প অবশ্য আগে একবার জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন একাশি বছর বয়সী বাইডেন গত সাতাশ জুন রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএন এর স্টুডিওতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেন বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর চাপ বাড়ে চাপের মুখে তিনি গত একুশ জুলাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন একই সঙ্গে দলের নতুন প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের প্রতি সমর্থন জানান তিনি গত আঠারো জুলাই মিলবাউকিতে রিপাবলিকান পার্টির সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প আর গত বাইশ আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটদের চার দিনের সম্মেলনের শেষ দিনে কমলা আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন ডেস্ক রিপোর্ট টাইম টেলিভিশন নিউ ইয়র্ক